আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আপনাদেরকে আমরা আজকে জেনারেল মেকানিক্স টু অর্থাৎ বারোতম সপ্তাহে জেনারেল মেকানিক্স টু এই অ্যাসাইনমেন্ট করবো এবং এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনাদের অ্যাসাইনমেন্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষে কিন্তু এরপর আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আপনাদের ট্রেড ওয়ান এবং ট্রেড টু আর পদার্থবিজ্ঞানের উপর কিছু স্পেশাল সাধাসনাগারের ভিডিও আসবে সেইগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন আর পরবর্তী সময়ে আপনাদের ব্যবহারিক এর কিছু ভিডিও রয়েছে পরীক্ষার মানবন্ডনের ভিডিও রয়েছে আর আপনারা যে ধরনের ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করেনি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবার হয়ে যান আপনারা জেনারেল মেকানিক্সের উপর একটি মেগা সাজেশন আসবে যেখান থেকে আপনাদের পরীক্ষায় শতভাগ কমানের নিশ্চয়তা আমরা দিয়ে যাব তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে যে অ্যাসাইনমেন্ট থাকবে সেই অ্যাসাইনমেন্টটি আজকের এই ভিডিওতে একটি লাইক বাটন প্রেস করে সেই সবটি দেখে তারপর অ্যাসাইনমেন্ট লিখতে শুরু করুন প্রথম শিরোনাম হবে লেদের একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল চিত্র অঙ্কন করে বিভিন্ন কোনো নাম ও পরিমাণ নির্ণয় করা কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে অ্যাসাইনমেন্টটি শিরোনামের সাথে অ্যাসাইনমেন্টের প্রশ্নের কোনো মিল নেই অ্যাসাইনমেন্টের একদম নম্বর আট বিশেষ করে সাত সাত দুই চার আমরা শুধু প্রশ্নগুলা ভালো করে পড়ব এবং প্রশ্নগুলা লিখবো তাহলেই হবে শিরোনামের দিকে নজর না দিলেও চলবে এখানে টুল বিট অ্যাঙ্গেলে দিতে বলা হয়েছে টুল বিট অ্যাঙ্গেলের প্রয়োজনীয়তা আর হচ্ছে টুল বিট অ্যাঙ্গেলের নাম তো এইখানে টুলবিটের অ্যাঙ্গেলের প্রয়োজনীয়তা যত ব্যাখ্যা করতে হবে আর টুলবিট অ্যাঙ্গেলের নামগুলো দিতে হবে তোস্পী শিক্ষার্থী চুলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখা শুরু করি প্রথমত আমরা দেখব যে টুলবিট অ্যাঙ্গেলের ধারণা টুলবিট অ্যাঙ্গেল বলতে একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের কাটিং কোনকে বোঝায় অর্থাৎ একটা টুল ব্লাঙ্কে গ্রাইডিং বা ব্লাঙ্কে প্রাইডিং করে সমতল পৃষ্ঠের সমান্তরালে যে সকল কোন করা হয় তাদের টুল অ্যাঙ্গেল বলা হয় কাটিং টুলের টুল লাই বৃদ্ধি করার জন্য কাটিং টুলের সনাতন অ্যাঙ্গেল গ্রাউন্ডিং করা আবশ্যক এখানে এটা গ্রাউন্ডিং হবে এখানে প্রায় লেখা রয়েছে কিন্তু গ্রাউন্ডিং হবে গ্রাইডিং হবে তো ল্যাথ টুল চিত্রগুলো দেখতে পাচ্ছেন এরকম এরপর আমরা দেখব প্রয়োজনীয়তা যদিও এখানে খুব বেশি প্রয়োজনীয়তা নেই আপনাদের অল্প অল্পটাই লিখবেন ধাতু কর্তনের জন্য কাটিং টুল ব্যবহার করা হয় কাটিং কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কাটিং টুলকে বিভিন্ন অ্যাঙ্গেলে গ্রাইডিং করে দাঁড়ানো করা হয় কাজ বস্তুর পৃষ্ঠতলের টুলের কাটিং এ যত কম এলাকা স্পর্শ করবে কাটিং কাজও তত ও মসৃণ হবে এতে মেশিনের উপর চাপ কমবে কাটিং টুলের টুল লাইফ বৃদ্ধি পাবে কাটিং টুল সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল আর একটি হচ্ছে মাল্টিপুল পয়েন্ট কাটিং টুল আবার লেদ টুল বিট ডিল টুলবিট পেপার মেশিনের টুল বিট সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল এবং মিলিন কাটার হ্যাক্স ব্লেড মাল্টিপুল পয়েন্ট কাটিং টুল এখন আমরা চলে যাব পরবর্তী নির্দেশনা যেখানে বলা হচ্ছে টুল বিট অ্যাঙ্গেলের নাম তো এই নামগুলো দেখার সাথে সাথে কিন্তু অ্যাসাইনমেন্ট শেষ হবে অ্যাসাইনমেন্ট শেষ করার পর আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো সেগুলো মনোযোগ সহকারে শুনবেন কাজবস্তু হতে অপ্রয়োজনীয় অংশ যাতে সহজে কথন করা যায় তার জন্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের প্রান্ত নিম্নলিখিত কোনগুলো গ্রাইডিং করে কাটিং এজগুলো তীক্ষ্ণ ধারালো করা হয় তো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল যে সকল কোন বা অ্যাঙ্গেলে গ্রাইডিং করা তাহলেও এখানে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নামগুলো লিখে নেবেন র্যাক অ্যাঙ্গেল র্যাক অ্যাঙ্গেল আবার দুই প্রকার ব্যাক র্যাক অ্যাঙ্গেল আর সাইড র্যাক অ্যাঙ্গেল আর ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বা সাইড টিলিপ এট্রিলিপ বা ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল সাইড কাটিং অ্যাজ অ্যাঙ্গেল এবং এন্ড কাটিং অ্যাজ অ্যাঙ্গেল সুপ্রিয় শিক্ষার্থী এখানে স্ক্রিনে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা আমাদের একটি অনলাইন প্রাইভেট প্রোগ্রাম চলতেছে এখানে যদি আগ্রহী হয়ে থাকেন আপনি সেইখানে ভর্তি হতে হলে এই দুইটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের পরীক্ষার যে প্রস্তুতিটা আমরা আপনাদেরকে আগামী নভেম্বর মাসের চোদ্দ তারিখ থেকে পৌথ পরীক্ষা দিয়ে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন আমরা আমাদের চ্যানেলে লাইভে আসব এবং আপনাদের যে সেটি আমরা সরবরাহ করব অ্যাসাইনমেন্ট হয়তো আজকে কালকের মধ্যে আমরা সবগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে শেষ করে তারপর আপনাদের পরীক্ষার প্রস্তুতি উপযোগী কিছু ক্লাস আমরা এই ইউটিউব চ্যানেলেও নিব তাছাড়াও যদি আপনি চান যে আরও অতিরিক্ত প্রস্তুতি নিতে চান তাহলে আপনি প্রাইভেট প্রোগ্রামে জয়েন হতে পারেন তো এই ছিল আপনাদের সঙ্গে আজকের মতো সর্বশেষ পরবর্তীতে আবারও দেখা হবে সে আপনি Allah office.